দরজা খোলো। ঠাকুর, আরে বাবা, আমি কি বাইরে দাঁড়িয়ে থাকবো নাকি? ও ঠাকুর, বললো না কি সব? বাবা মোতে, বাবা দরজাটা খোলো না বাবা। এই হলাম যাতে মোতে, দরজা খুলবে কিনা মোতে? পদ্ম দেবী কি খুলবে বাবা? ঠিক আছে, তোমরা দেখছি কুম্ভকর্ণীকে হার মানালে সব তাড়াতে হবে, সব তাড়াতে হবে, তবে হোটেল চলবে। কর্তাবাবু তার খেয়ে কাজ নেই, যত গাঁজা করার উড়ন চন্ডিগুলোকে জুটিয়েছে। দেবো তারি এসব, আমার নাম পদ্ম সুন্দরী। হ্যাঁ, তোমারও হচ্ছে, পাকড়া গজিয়েছে, বুঝতে পারছো? বুড়োটার সঙ্গে লিখে দেবো তারি। হাজারদা, ও হাজারদা, হ্যাঁ, সেই হাট জ্বালানোটা আবার এসেছে? কে রে? কে আবার? ওই যে কর্তাবাবুর শালা নটবর। হ্যাঁ, নতুন কি দেখলাম, বেন্দার দোকানে বসে ঘোলে মুড়কি ঢেলে তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছে। খাবে না কেন? খাচ্ছে তো কর্তাবাবুর পয়সায়, এক পয়সা রোজগারের মুরদ নেই, কাঁপতে নিয়ে আছে ষোলো আনা। হ্যাঁ হ্যাঁ, ফোকটে চালাচ্ছে বেশ। সেই কায়েতপাড়া থেকে দুধ আনবি, তারপরে বিক্রি করবি, ফিরতে ফিরতে সেই কখন? তবু ভালো, শাশুড়ি সুস্থ আছেন, রান্না বান্না করে ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রাখবেন, সেদিক দিয়ে নিশ্চিন্তে। আমি ভাবি এইভাবে তুই কতদিন চালাবি? জ্যাঠামশাই, আপনার খাওয়া দাওয়া হয়ে গেলে আমার ঘরে একটু পায়ের ধুলে দেবেন? কেন রে মা? আমি একটু দরকার আছে। আচ্ছা যাও। আসবেন তো, ভুলবেন না। না আসি। হ্যাঁ হ্যাঁ, হাজারে, আজকে হাটবার, ব্যাপারীদের ভিড় হবে, তাড়াতাড়ি বাজার যেতে হবে, একটু শিগগির এসো। যাচ্ছি বাবু। ওরে পদ্ম, পদ্ম কি বলছো? ব্যাপারী খদ্দেররা চাষাভুষো গায়ের লোক, বুঝলে, ওরা দইটা খুব পছন্দ করে। ভালোই তো। এই আজ হাটবার, দলে দলে তো সব খেতে আসবে। তবে শোন, ওই গতবারের মতো পচা দই তুই আর আনিস না। পচা দই? তোমার যত সব অনাথ সৃষ্টি কথা বাবু, আমি নিজে হাতে দই পেতেছি। কে বলেছে কে পচা দই? সে উনুনমুখ হাজারি ঠাকুর তো, ওনার ছেড়াদের। এই যে হাজারি ঠাকুর, পচা দই কে বলেছে? দই? কোন দইয়ের কথা বলছো গো? কিছু বুঝি না, কোন দইয়ের কথা বলছো পদ্ম দিদি? কেন, গেল হাটবারে যে আমি দই নিয়ে এলুম, পচাচ্ছিল?
ও তা সে পচা কি তাজা তা আমি কি করে বলবো দিদি, আমি নিজে তো আর মুখে দিইনি। হ্যাঁ না না, ওই ব্যাপারীরা বলছিল আর কি কথাবার্তা, সেই হাজারি আমায় বললো। ও হ্যাঁ, সাধু মন্ডল আর তার ভাইপো বলছি। আমার দইয়ের বদনাম করে তুমি এখন কুসুমের দই হোটেলে ঢোকাতে চাইছো, আর তোমার ওই পেয়ারের কুসুমের ছাব্বাশকে পয়সা না উঠলে যে তোমার মনে শান্তি হয় না তাকে আমি বুঝি না। কি যে বলো পদ্ম দিদি, কোনো ঠিক নেই তার, তুমি আমারে যা খুশি বলো আমি সহ্য করব, কিন্তু নির্দোষ মেয়েটাকে জড়িয়ে রোজ রোজ এরকম কুকথা বললে শুনলে মেয়েটা না কোনদিন গলায় দড়ি যায়। কি দরদ, নিজের বউ গলার কাঁটা, পরের বউ লবঙ্গ লতা, ঘেন্না ঘেন্না। আহ তোর থামবি, সকালবেলা উঠে যত্ন সাত, যাও থাকো ভেতরে, যাও তো ভেতরে যাও, যাও কাজে যাও। বুড়ো বয়সে ভীমরতি এইরকম কাঁটাতক সর, আমি বলি তুমি যদুবরজির হোটেলেই চলে যাও, নিজের যেতে এসে যখন ডেকেছে। এখানে আছে পদ্ম দিদি, সেখানে কে আছে কে জানে। না না বেচুবাবু আমার দুঃসময়ের অন্নদাতা। লোভে পড়ে অন্নদাতা বাবুকে ত্যাগ করে যাব, নেমখারামি আমি জীবন থাকতে করতে পারবো না রতন। বেচুবাবু আমায় না তাড়ালে আমি এখান থেকে যাবই না। বেচুবাবু নামেই কর্তা, ওই পদ্মজির কথার উপর কথা বলতে পারে? তোমাকে তাড়াবে ওই পদ্ম দিদি, দেখে নি। যদি দাদা বল্লভের দয়া হয় কোনোদিন, পদ্ম দিদির ব্যবহারের আমি জবাব দেব, তুমি দেখে নিও রতন। কি করা যায় ঠাকুর, ফর্দর মনে ফর্দ পড়ে আছে, তুমি এখনো রান্না করছো, খদ্দের বাবুরা এসে কি চাল সেদ্ধ খাবে? ডালটা নামিয়ে যাই দিদি। রতন ঠাকুর ডাল নামাবে, তুমি তাড়াতাড়ি বাজার যাও, এই ফর্দ রইল। রতন তাহলে আমি বাজারটা সেরে আসি, তুমি এ কর একটা, ওই যদি আমার একটু দেরি হয় না একটা কিছু চাপিয়ে দিস। ঠিক আছে সে আমি দেবো। আরে ওই ফার্স্ট ক্লাসের টিকিট গুলো একটু বড় সাইজের করেছিস তো? এতকাল ধরে করে আসছি, সে খেয়াল আমার আছে। হ্যাঁ তবে তুই তোমার খেয়াল থাকে, শুধু ওই খদ্দের আনার ব্যাপারেই বেখেয়াল। ওই তা ওই বাণিজ্যদের হোটেলের ওই ছোকরাটা সপ্তাহে না হোক 80 জন খদ্দের নিয়ে আসে। কে বললো আপনাকে? 80 খানা খদ্দের ধরে আনা মুখের কথা, ওদের দোকানের লাটুকে আর আমি চিনি নে, দিন রাত ওই স্টেশনের পানের দোকানে বসে বিড়ি ফোঁকে আর গেঁজালি করে। আমার তো আর ওর মতো নই, নেশা ভাঙে মতি নেই, ভগবান ডাকার মতো করে শুধু খদ্দের ডেকে যাই। তোর ভক্তি না ছাড়ত, তোকে আর আমি চিনি না, যেমন তোর ভগবানে ভক্তি তেমনি তোর এই হোটেলে ভক্তি। দে টিকিট দে, আর শোন আজকে হার্ডওয়ার আছে, ওই সেকেন্ড ক্লাসের টিকিট একটু বেশি করে করিস। ঠিক আছে। গুড মর্নিং জয়ু, সকালবেলা ঘুম থেকে উঠেই তো বাড়িতে একবার ওই গুড মর্নিং শব্দটা শোনালে। হ্যাঁ বাপু, তোমার ওই পাংশু জোড়া একটু বাইরে খুলে রেখেস, ওখানে লেখা আছে দয়া করিয়া পাদুকা বাহিরে রাখিয়া গদি ঘরে পদার্পণ করিবেন। তুমি আলা ফ্যাট ফ্যাট করেছিলে তো, কত গো মাংস লেখা দেখা। আচ্ছা জুতো জোড়া জায়গা মতো রেখায়, আমি টিকিট কাটছি, আগে জুতো রেখায়। আর টিকিট কাটতে হবে না, আগে জুতো জোড়া বাইরে রেখায় তো। কাপড় বাপড় গুলো সব লাটের ব্যথা হয়ে উঠছে, আমি স্টেশন যাচ্ছি। দাদা যাও, ওকে কটা পয়সা দিন তো, নকুরের দোকানে গরম জিলিপি তুলছে দেখে এলাম। আচ্ছা পয়সা নিয়ে যা। আর শোনো, ওর থেকে লুকিয়ে দুটো গাল তুলো না জানো। বাবু আমি বলছিলাম, আরে শালা বাবু যে কবে এলেন? কাল রাত্রিরে। ঠাকুরগুলো কি করছে বলো তো? এখন তো খদ্দের বাবুদের আসার টাইম হয়েছে বাবু, রান্না বান্না করছে। জিলিপি আনতে দিয়েছি, আমার আমার না মিষ্টি খেলে কেমন মুখ মেরে যায়। তা তো বাকি
ঝট করে দুটো পেঁয়াজি ভেজে রাখতে বলো তো। পেঁয়াজি? সে আর এমন কি কথা, তাতে ঠাকুর নাকবে কেন বাবু? আমি নিজে হাতে ভেজে আনছি। বছর কয়েক ধরেই বাঁশি ফুঁকছ, তো কোনো উন্নতি তো দেখছি না। এসব সাধনা জিনিস যায়ও, ধৈর্য চায়। ধৈর্য তোমার হাতে, তবে আমি তো বাপু দিনরাত কানের কাছে এই প্যাঁপো শুনে শুনে অধৈর্য হয়ে উঠেছি। খরসিকের এই তো জ্বালা, ভাতের ব্যবসা করে করে না আপনি একদম শুকিয়ে গেছেন। চলেন চলেন, আজ একটা টকি দেখে আসি। না না, টকি ফকি আমি দেখি না, গুচ্ছে বয়ান আসত। ঠিক আছে, তাহলে আমি একলাই যাবো। হে, আপনার খরচাটা কেমন অর্ধেক কমিয়ে দিলাম, দুটো টিকিটের বদলে একটার দাম দেবে না? চলেন কোথায়? ওই মুতিটা দোকানে চলে গেল, বলতে ভুলে গেলুম, একবার নিজ বিড়ি নিয়ে আসি, তুমি ততক্ষণ বসে বসে ভাসিটা ফোঁক। যাই বো, হ্যাঁ বলো। দোকানে যখন যাচ্ছেনি একটা দোক্তা পান আনবেন তো? ও হ্যাঁ, হাতে করে একটি দোক্তাও আনবেন। আনব। বেশ বড় মুড়ো, আপনার জন্যই তো রাখা রয়েছে। আপনি হচ্ছেন হোটেলের বাঁধা খদ্দে, আপনার কদরই আলাদা। ভট্টাজি মশাই, মাছের মাথা খেতে খুব ভালো লাগে না? এদিকে তো দু মাসে বাকি আছে, কয়েকবার তাগাদাও হয়ে গেছে। হবে হবে, বিনা পয়সা তোমাদের ভাত খেয়ে পালাবো না। সেটা আপনার ধর্ম। চামার চামার, এটি আবার চক্করতেরও ওপরে যায়। চিনি তো এদের, ফুলেনাবলায় আমার ভাইরা ভাইয়ের বাড়ি, এরা সেই গাঁয়ের লোক। বয়সকালে বিচুর সঙ্গে পদ্মর বেশ রসের সম্পর্ক ছিল, সেই টানে টানে এই হোটেল খুলে বসেছে। তোমার আমার পদ্ম ঝি, কিন্তু চক্রবর্তীর কাছে পদ্ম সুন্দরী। পদ্ম দিদির স্বামী শুনেছি নিরুদ্দেশ হয়ে গেছে। তো মাথা খারাপ ছিল, বিয়ের কমাস পরেই নিরুদ্দেশ হয়ে যায়। এদিকে চক্রবর্তীর বউটা ছিল বাঁজা, শাশুড়ির ঝাঁটা খেয়ে বাপের বাড়ি গিয়ে বসে রয়েছে, এখন দুজনের রাজত্বী। হ্যাঁ যাই, আপনি খান, আমি অমূল দেব। বাবু আমার এই পয়সাটা। হ্যাঁ সি না না বাবু, ঢাকাটা নিচে একটু রাখবো। হ্যাঁ গদির নিচে রেখে দিন, আর ওই ভেতরে ঝি বামুনরা আছে চলে যান, আর ঠিক জায়গা মতো বসিয়ে দেবে। ভালো খেলাম চক্রবর্তী মহারাজ, আপনাদের আশীর্বাদে আমি বাকি বকে না মেটালে কতদিন যে আর ভালো খাওয়াতে পারবো, সে কথা তো আমি বুঝতে পারছি না। ঠিক ভট্টার জীবন রায় কিচ্ছু ভাববেন না, কিচ্ছু ভাববেন, সব একসঙ্গে মিটিয়ে দেবো। তিনখানা সেকেন্ড ক্লাস, বাবুদের জলদি আছে, আমরা একসঙ্গে তিনজন। তিন তিরিক্ষা নানা, এই নিন বাবু, খেয়ে দিয়ে বারোটার মুর্শিদাবাদ লোকালটা ধরতে পারবো তো? হেসে খেলে হেসে খেলে, ভেতরে সব রেডি আছে। তিনি ফার্স্ট ক্লাস বসিয়ে দেবে, ফার্স্ট ক্লাস। হ্যাঁ নিন, ফার্স্ট ক্লাস তো। হ্যাঁ হ্যাঁ, যাই মাত্র একটা ফার্স্ট ক্লাস? আফসোস করবেন না, খাওয়া দাওয়ার ব্যাপারে আমি একাই তিনজন। কেরাম বুঝলে? বোঝাবুঝির কি আছে, ব্যবসার কিছু বোঝেন না, তাই ভালো খদ্দেরও টানতে পারছেন না। না ব্যবসাটা দেখছি লাটে তুলে ছাড়বেন মাইল, তাতেও আপনার তার ক্ষতিবৃদ্ধি নেই। বয়স হয়েছে, ডঙ্কা মেরে চলে যাবেন, ভুগতে হবে আমাকে। এর মধ্যে তোমার ভোগান্তিটা কোথায়? সেও বুঝিয়ে বলতে হবে, ছেলে পুলে নেই তা আপনি চোখ উল্টোলে? এই হোটেলে মালিক তো আমি হবো নাকি? হ্যাঁ তো ব্যবসাটা এরকম ছোপড়া করে রাখলে মায়েরই শেষ তক আমার ভোগান্তি হবে না? বুঝলাম, বুঝলেও কি আপনার আক্কেল হবে? দিন কটা পয়সা ছাড়ুন তো। সেই জন্যে সে বলা যাবে না, তার যে বলা যায় না তার জন্য পড়া খরচা করতে হবে। তাহলে বলছি বাদশায় সিগারেট কিনবো, বলো। গুরুজন হয়ে কথাটা আমার মুখ থেকে না শুনলে চলছিল না। হ্যাঁ
নিজের মান সম্মানের দামটা দিতে হয় বুঝলে। ভাতের ব্যবসা করে করে না একদম গোল্লায় গেছে। ডাল না, ডাল নয়, তুমি তরকারিটা পাঠিয়ে দাও। তরকারিটা? হ্যাঁ আজের দা, এখানে তরকারি। আরে শ্রীনাথ, তুমি এতে বসা সব তোমাকে দেখছি না, আমি ভাবছিলাম তোমার খোঁজ করব। তুমি খেতে বসার আগে খোঁজটা তো করবে, এক গায়ের মানুষ এমন বেইমানিটা তুমি করলে। আগে দেখা হলে কি মাগনা খাওয়াতে? খাওয়াতাম, নিজের ভাগেরটা তো খাওয়াতাম। জানা রইল শ্রীনাথ। হ্যাঁ বল। গায়ের খবর কি? ভালো। আমার বাড়ির? হ্যাঁ বাড়ির খবরও ভালো। তবে তোমার মেয়ে টেপি তোমাকে অনেকদিন দেখেনি, তাই খুব দুঃখ করছিল। মেয়েটা আমার বড্ড বাপ নেওটা বরাবরই, দূরে পড়ে আছি মেয়েটার জন্যই মনটা আমার কিরকম ছটফট করে বুঝলে। ওসে না বলো, আমাদের গায়ের সেই কুসুম শুধু এখানেই আছে? সেবার দর্শনে দেখা হলো। এই কুসুম আমার টেপির দুঃখটা ভুলিয়ে দিয়েছে শ্রীনাথ। ও মাসি, ভালো আছো সব? আর আছি, পাপের শাস্তি ভোগ করে যাচ্ছি। এত পাপ করেছি যে জমিও আমাকে নেয় না। বসো গো, বামুনের ছেলে বসো। কর্মফল, সব কর্মফল। তা না হলে এই অকম্মা বুড়ি বোঝা হয়ে পড়ে আছি, আর জোয়ান ছেলেটা আমার চলে যায়। অদেষ্ট গো, কি করবে মাসি, সব অদেষ্ট। তো তুমি না বাঁচলে বউ নাতি কে দেখবে? হ্যাঁ এদের জন্য তো তোমায় বাঁচতে হবে। খাওয়া দাওয়া হয়েছে তোমার মাসি? না, ওই কুসুম ঘাট থেকে এলে দুটো মুখে দেবো। থাক না, বসে ছিল, থাক না, ঘরে শুয়ে দেই। চল বাবা। বেশি বেলা করে খেলে আবার পিত্তি পড়বে। খাওয়া তো মৃত্তিকার ব্যাপার জ্যাঠামশাই, আপনার পায়ের ধুলো তো রোজ পড়ে না। আমার তখন কত বয়স, 8-9 বছর বয়স হবে। আমি আর আদর গিয়েছিলাম। আদর মানে সাধু কুমারের মেয়ে? মনেই তো আছে আপনার সব। সে জুকিপাড়ার মাঠে না আমরা শাক চুরি করতে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে দেখি এক নীলসে বসে কচি ছোলা খাচ্ছে, আর আমাদের দেখে দৌড় দৌড় ভীষণ দৌড়। আমরা হেসে আর বাঁচি নেই। আসলে লোকটা ভেবেছিল মাঠটা বুঝি আমাদের, চোর থেকে চোর পালালো। ও গায়ের কথা বলতে গেলে তো এখন বেলা গড়িয়ে যাবে রে। এখন আমার হোটেল খুলতে হবে, হাঁস দিতে হবে, রান্না চাপাতে হবে, কত কাজ। তুই কি বলবি বলেছিলি বল, আমি উঠবো।
না কিছুই না, আসলে আমি আপনার জন্য একটা জিনিস করেছিলাম, সেটা দেওয়ার জন্যই দেখেছি। না না, কি জিনিস রে বাবা? দেখাচ্ছি দাঁড়ান। জ্যাঠামশাই দেখুন তো এটা কেমন লাগে আপনার। না খুব চমৎকার হয়েছে, বেশ হয়েছে। এটা তুই বললি? এটা আপনি রাতে শোবেন চোটে, আপনি হোটেলে শুধু মাদুরের ওপর শোন। আমি অনেকদিন ভেবেছি আপনাকে একটা কাঁথা সেলাই করে দেবো, দু তিন মাস ধরে করতে করতে আর পাঁচ ছ দিন হলো শেষ হয়েছে। ভালো লেগেছে আপনার? বেশ হয়েছে জিনিসটা। মেয়ে না হলে কেউ বাপের জন্য এত আপনি করে, খুব ভালো হয়েছে। এটাকে গায়ে দিয়ে আমি বাঁচবো। জ্যাঠামশাই আপনি বলছেন মেয়ে না হলে কেউ করে, আর আমি বলছি বাবা না হলে হোটেল থেকে নিজের মুখে ভাতের থালা মেয়ের জন্য লুকিয়ে কেউ এনে দেয়? আমার মনে আছে উপসি ছেলে কোলে নিয়ে বসেছিলাম, আর আপনি শ্রাবণের বাদলায় ভিজতে ভিজতে আমার জন্য ভাত নিয়ে এসেছিলেন। এরকম কত কথা মনে পড়ে। দয়া শরীর আপনার। কুসুম তুই টেপি, তোরা আমার দুই দুঃখী মেয়ে, খিদের কষ্টে তোদের দুজনের মুখ আমার কাছে একাকার হয়ে যায়। হ্যাঁ কি করে